বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সরকারি বাংলা কলেজের 2019-20 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক শ্রেণী বিজ্ঞান বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমি আমার আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, নিরাপদে আছো। তো তোমরা জানো যে আমি তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পার্টের যে তৃতীয় অধ্যায় অর্থাৎ স্টয়চিওমেট্রিক কেমিস্ট্রি বা পরিমাণগত রসায়ন, এই চ্যাপ্টারটি আমি পড়াচ্ছি। তো এর আগে আমরা বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে তোমার অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিয়াকশান বা অম্ল ক্ষারক প্রশমন বিক্রিয়া। তো এই এই যে যে টপিক, এই টপিকসের উপরেই আমি তোমাদের আজকে একটি ক্লাস নিব, এবং এরপরে হয়তো আরও দুইটি ক্লাস আমার এই টপিকসের উপরে তোমার নিতে হবে। তো আসো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। তো আমাদের আজকের যে আলোচনা, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমার অ্যাসিড বেজ নিউট্রালাইজেশন রিয়াকশন বা অম্ল ক্ষারক প্রশমন বিক্রিয়া। তো প্রথমেই আমরা জানবো যে প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিয়াকশন বলতে আসলে আমরা কি বুঝি। তো নিউট্রালাইজেশন রিয়াকশন বলতে আসলে আমরা বুঝি যে তোমার যে বিক্রিয়ায় নির্দিষ্ট পরিমাণ অ্যাসিড নির্দিষ্ট পরিমাণ ক্ষারের সাথে বিক্রিয়া করে অ্যাসিড তার অম্লত্ব এবং ক্ষারক তার ক্ষারকত্ব হারিয়ে একটি প্রশম বস্তুতে বা নিরপেক্ষ বস্তুতে পরিণত হয়, সেই বিক্রিয়াকেই বলি কি আমরা অম্ল ক্ষারক প্রশমন বিক্রিয়া বা অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিয়াকশন। তাহলে কি আরেকবার আমি একটু সংজ্ঞাটা বলি, যে বিক্রিয়ায় একটি নির্দিষ্ট পরিমাণ অ্যাসিড একটি নির্দিষ্ট পরিমাণ ক্ষারকের সাথে একটি প্রশমন বিক্রিয়া ঘটিয়ে যেখানে তোমার কি হবে, ক্ষারক তার অম্লত্ব হারাবে, সরি, অম্ল তার অম্লত্ব হারাবে এবং ক্ষারক তার ক্ষারকত্ব হারিয়ে একটি নিরপেক্ষ বস্তুতে পরিণত হবে, সেই বিক্রিয়াকেই বলবো কি আমরা প্রশমন বিক্রিয়া। এখন এখানে যে এই অম্ল ক্ষারক প্রশমন বিক্রিয়ার যে আয়নিক তত্ত্ব, সেই আয়নিক তত্ত্ব অনুসারে এদের মধ্যে আসলে অম্ল ক্ষারক নিউট্রালাইজেশন রিয়াকশনের মধ্যে প্রকৃতপক্ষে যে রিয়াকশনটা হয় সেটি হচ্ছে তোমার হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন, এই দুইটি বিক্রিয়া করে পানি তৈরি করে। এটি হচ্ছে এখানে মূল রিয়াকশন, অ্যাসিড বেস প্রশমন বিক্রিয়ার যে মূল রিয়াকশন সেটি। এখন আসো আমরা যদি তোমার একটি অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়া যদি আমরা লিখি, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে আসলে যে বিক্রিয়াটা ঘটে সেই বিক্রিয়াটা আসলে কি ঘটে, এখানে কিন্তু তোমার সোডিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি হয়। তাহলে এখানে তোমার এই যে যে অ্যাসিড, অ্যাসিড থেকে অ্যাসিডে কি থাকে, অ্যাসিডে হচ্ছে হাইড্রোজেন আয়ন প্লাস হাইড্রোক্সিল আয়ন, সরি, ক্লোরাইড আয়ন হাইড্রোক্লোরিক অ্যাসিডে, এবং সোডিয়াম হাইড্রোক্সাইডে কি থাকে, সোডিয়াম আয়ন প্লাস হাইড্রোক্সিল আয়ন, সোডিয়াম ক্লোরাইডে থাকে সোডিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন, আর পানিতে থাকে কি, প্রোটন প্লাস হাইড্রোক্সিল আয়ন। তাহলে এখানে আমরা দেখতে পাই কি, এখানে যে মূল বিক্রিয়াটা, মূল বিক্রিয়াটা কিন্তু ঘটে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের মধ্যে। তাহলে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন এরা বিক্রিয়া করে কি তৈরি করে, পানি তৈরি করে, পানি তৈরি করে। এটি হচ্ছে তোমার মূল যে রিয়াকশন প্রশমন বিক্রিয়া সেই রিয়াকশন। এখানে তাহলে আমরা কি দেখতে পাই, এখানে দেখতে পাই যে এক মোল অ্যাসিড এক মোল ক্ষারকের সাথে বিক্রিয়া করে এক মোল পানি তৈরি করে, অথবা বলতে পারি যে এক মোল হাইড্রোজেন আয়ন এক মোল হাইড্রোক্সিল আয়নের সাথে বিক্রিয়া করে এক মোল পানি এখানে তৈরি হয়, এই বিক্রিয়াটাকেই বলি কি আমরা প্রশমন বিক্রিয়া। এখন এদের মধ্যে তোমার যে নিট রিয়াকশন ঘটে সেই নিট রিয়াকশন কিন্তু এটাই, অম্ল ক্ষারক প্রশমন বিক্রিয়ার নিট যে বিক্রিয়া সেই বিক্রিয়াটি হচ্ছে একটা অ্যাসিড এবং একটা হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন বিক্রিয়া করে পানি তৈরি করে। এটা কিন্তু সব ধরনের যেই অ্যাসিড ক্ষারের বিক্রিয়া, সব অ্যাসিড ক্ষারের বিক্রিয়াতেই কিন্তু এই বিক্রিয়াটা ঘটে, অর্থাৎ হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন মিলিত হয়ে কি কর তৈরি করে, পানি তৈরি করে। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে এক মোল হাইড্রোজেন আয়ন এক মোল হাইড্রোক্সিল আয়নের সাথে বিক্রিয়া করে এক মোল পানি এখান থেকে কিন্তু তারা তৈরি করে। এরপরে আসো টাইট্রেশন কাকে বলে, অর্থাৎ টাইট্রেশন বা অ্যাসিড বেস টাইট্রেশন কাকে বলে। টাইট্রেশন বলতে আসলে আমরা কি বুঝি, টাইট্রেশন বাংলা হচ্ছে অনুমাপন,
টাইটেশনের বাংলা কি? টাইটেশনের বাংলা হচ্ছে তোমার অনুমাপন। তাহলে অনুমাপন বা টাইটেশন বলতে আসলে আমরা কি বুঝি? অনুমাপন বা টাইটেশন বলতে পারে বলতে আমরা বুঝি যে অনুমাপন বা টাইটেশন এটি কিন্তু একটি আয়তনিক বিশ্লেষণ পদ্ধতি। তাহলে আমরা বলতে পারি যে যে আয়তনিক বিশ্লেষণ পদ্ধতিতে উপযুক্ত একটি নির্দেশকের উপস্থিতিতে একটি অজানা ঘনমাত্রার দ্রবণের সাথে একটি জানা ঘনমাত্রা দ্রবণের নির্দিষ্ট আয়তনের বিক্রিয়া ঘটিয়ে ওই যে যে অজানা দ্রবণ সেই অজানা দ্রবণের যে ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতি সেই পদ্ধতিকেই বলা হয় কি টাইটেশন বা অনুমাপন। অর্থাৎ আমি কি বললাম যে যেই আয়তনিক বিশ্লেষণ পদ্ধতিতে একটি সহজ কথায় যদি বলি যে যেই বিশ্লেষণ পদ্ধতিতে একটি অজানা ঘনমাত্রার দ্রবণের একটি জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে একটি অজানা ঘনমাত্রার দ্রবণের মাত্রিক বিশ্লেষণ ঘটিয়ে অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা বের করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকেই বলি কি আমরা টাইটেশন বা অনুমাপন। এখন এই যে যে পদ্ধতি এই পদ্ধতিতে কি করা হয়, এই পদ্ধতিতে আমরা জানা ঘনমাত্রার যে দ্রবণ অর্থাৎ যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে জানা ঘনমাত্রার দ্রবণ, জানা ঘনমাত্রার দ্রবণের আরেকটা নাম কি প্রমাণ দ্রবণ। জানা ঘনমাত্রা দ্রবণ অর্থাৎ যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে সেটাকে আরেকটা নাম কি আমরা বলতে পারি প্রমাণ দ্রবণ। তাহলে যেই এই বিক্রিয়ায় যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে অর্থাৎ জানা ঘনমাত্রা যে দ্রবণটি সেটার নাম হচ্ছে তোমার টাইট্রান্ট। টাইট্রান অর্থাৎ যে দ্রবণের ঘনমাত্রা আমাদের জানা থাকে সেটার নাম হচ্ছে টাইট্রান, আর যে দ্রবণের ঘনমাত্রা অজানা বা সহজ কথা বলতে পারি যে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে হবে যে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে হবে তাকে আমরা বলি কি টাইট্রেন্ট। একটা হচ্ছে টাইট্রান্ট আর একটা হচ্ছে টাইট্রেন্ট। তাহলে এখন এখানে একটা কথা তোমরা প্রায় শুনো যে তুল্য বিন্দু বা সমাপ্তি বিন্দু, অর্থাৎ অম্ল ক্ষারক টাইটেশনের তুল্য বিন্দু বা সমাপ্তি বিন্দু বলতে আমরা কি বুঝি। অর্থাৎ কি হয় যখন তোমার যে কি হয় একটা অ্যাসিড এবং ক্ষারের যে বিক্রিয়া সেই অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় যখন তোমার কি হয় যে একটা বিক্রিয়াটা যখন শেষ হয়ে যায় অর্থাৎ সম্পূর্ণটুকু অ্যাসিড সম্পূর্ণটুকু ক্ষারকের সাথে বিক্রিয়া সমাপ্ত করে ফেলে এবং এখানে যেহেতু নির্দেশক যোগ করা থাকে এই নির্দেশক যোগ করার কারণে একটা কালারের যে পরিবর্তন কালারের পরিবর্তন হয় অর্থাৎ যখন রিয়াকশনটা শেষ হয়ে যায় তখন বর্ণ পরিবর্তনের মাধ্যমে কিন্তু এই রিয়াকশনটা যে শেষ হয়েছে সেটা বোঝা যায়। তাহলে যে বিন্দুতে তোমার রিয়াকশনটা শেষ হয় বা সমাপ্তি ঘটে অর্থাৎ বর্ণের হঠাৎ একটা পরিবর্তন দেখা যায় সেই বিন্দুকেই আমরা বলি কি তুল্য বিন্দু বা সমাপ্তি বিন্দু। তুল্য বিন্দু বা সমাপ্তি বিন্দু তুল্য বিন্দু বা সমাপ্তি বিন্দু। এখন আমরা আমাদের পরের যে টপিক সেটি নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে বেসিক প্রিন্সিপাল অফ অ্যাসিড বেসড টাইটেশন অর্থাৎ অম্ল ক্ষারক প্রশমন বিক্রিয়া বা অম্ল ক্ষারক টাইটেশনের তোমার মূলনীতি কি। মূলনীতি অর্থাৎ অম্ল ক্ষারক প্রশমন বিক্রিয়ার মূলনীতি। তাহলে মূলনীতি আমরা কি বুঝি, মূল অম্ল ক্ষারক যে টাইটেশন সেই অম্ল ক্ষারক টাইটেশনের যে ভিত্তি ভিত্তি হচ্ছে তোমার প্রশমন বিক্রিয়া। অম্ল ক্ষারক টাইটেশনের যে ভিত্তি সেই ভিত্তি হচ্ছে তোমার প্রশমন বিক্রিয়া। আর প্রশমন বিক্রিয়া মানে কি, প্রশমন বিক্রিয়া মানেই হচ্ছে আমরা জানি যে অম্ল হচ্ছে একটা দ্রবণের মধ্যে হাইড্রোজেন আয়ন দেয় আর ক্ষারক হচ্ছে একটা দ্রবণের মধ্যে হাইড্রোক্সিল আয়ন দেয় এবং প্রত্যেকটা অম্ল ক্ষারক রিয়াকশনে সেই তোমার হাইড্রোজেন আয়ন হাইড্রোক্সিল আয়নের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে। এটা হচ্ছে তোমার মূল রিয়াকশন, এখানে হচ্ছে অম্ল ক্ষারক প্রশমন বিক্রিয়ার মূল রিয়াকশন। অর্থাৎ হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন সম্পূর্ণরূপে বিক্রিয়া করে একটি প্রসম বস্তু অর্থাৎ পানি তৈরি করে। প্রসম বস্তু মানে হচ্ছে কি একটা নিরপেক্ষ বস্তু বা পানি এখানে তৈরি হয় এবং
এই পানির সাথে অম্লকারক বিক্রিয়ায় আরো যে লবণ তৈরি হয় সেই লবণটা কিন্তু এই পানির সাথে মিশ্রিত অবস্থায় থাকে। যেমন ধরো আমরা যদি এরকম একটা রিয়াকশন লিখি, এই বিক্রিয়াতে কি হয়, সোডিয়াম ক্লোরাইড আর পানি তৈরি হয়। তাহলে এখানে যে তোমার পানি তৈরি হলো, পানিটা আসে আসলে এই যে যে প্রোটন এবং হাইড্রোক্সিল আয়ন, প্রোটন এবং হাইড্রোক্সিল আয়ন থেকে কিন্তু এই পানিটা আসে, অর্থাৎ এইচ প্লাস প্লাস ও এইচ মাইনাস, এটা থেকে কিন্তু তোমার পানি হয়, পানি তৈরি হয়, H2O। এখন এখানে কি, এখানে যে পানিটা তৈরি হলো এই পানিটার মধ্যে কিন্তু এই যে সোডিয়াম ক্লোরাইড যে লবণ, সেই সোডিয়াম ক্লোরাইড লবণটা কিন্তু এই পানির মধ্যে ভাসমান অবস্থায় থাকে। এখন আসো এখানে মনে করি আমরা যে এক্স মল এ, অর্থাৎ এক্স মল অ্যাসিড ওয়াই মল বেস বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে একটা উৎপাদ বা প্রোডাক্ট তৈরি করে, একটা উৎপাদ বা প্রোডাক্ট তৈরি করে। এখন এখানে এক্স এবং ওয়াই এরা হলো যথাক্রমে অম্ল এবং ক্ষারকের মোল সংখ্যা। এখানে কি বলবো, এক্স ও ওয়াই যথাক্রমে, যথাক্রমে অম্ল ও ক্ষারকের মোল সংখ্যা। এখন তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি যে এরকম ভাবে, একটু মুছে দেই, তাহলে আমরা লিখতে পারি এ এর মোল সংখ্যা ডিভাইডেড বাই বি এর মোল সংখ্যা, তাহলে আমরা জানি কি এ এর মোল সংখ্যা, অর্থাৎ অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে এক্স আর ক্ষারকের মোল সংখ্যা হচ্ছে ওয়াই। তাহলে আমরা আরেকটি, যে আমরা প্রথম দিকে যেই জিনিসগুলো পড়েছিলাম টপিক, তার মধ্যে আমরা পড়েছি যে মোল সংখ্যা সমান হচ্ছে তোমার মোলারিটি গুণন আয়তন। মোল সংখ্যা সমান আমরা লিখতে পারি কি, মোল সংখ্যা সমান কি, মোলারিটি গুণন আয়তন। মোল সংখ্যা সমান হচ্ছে মোলারিটি গুণন আয়তন। তাহলে এখানে এই সমীকরণে আমরা মোল সংখ্যার জায়গায় যদি লিখি মোলারিটি গুণ আয়তন, অর্থাৎ এ এর মোলারিটি, অর্থাৎ অ্যাসিডের মোলারিটি, মোলারিটিকে মনে করো আমরা এম এ দিয়ে প্রকাশ করি, অ্যাসিডের মোলারিটিকে এম এ, এম দিয়ে মোলারিটি, এ দিয়ে অ্যাসিড, গুণন হচ্ছে কি আয়তন, এ এর আয়তন, আয়তনকে আমরা লিখি ভি এ, অর্থাৎ ভি দিয়ে ভলিউম, আর যেহেতু অ্যাসিডের আয়তন এই জন্য ভি এ, ডিভাইডেড বাই এটাকে যদি ভাগ করি আমরা ভি এর মোলারিটি, তো ভি এর যে মোলারিটি সেটাকে আমরা লিখতে পারি এম বি গুণন ভি এর যে আয়তন, আয়তনকে লিখতে পারি আমরা ভি বি, সমান কি, আমরা কি জানি যে মোল সংখ্যা সমান মোলারিটি গুণন আয়তন, তাহলে এখানে আমরা লিখতে পারি সমান এক্স বাই ওয়াই, অর্থাৎ অম্লের মোল সংখ্যা ডিভাইডেড বাই ক্ষারকের মোল সংখ্যা। তাহলে এই যে যে সমীকরণ, এই সমীকরণটাকে সংক্ষেপে আমরা এইভাবে লিখতে পারি, এম এ গুণন ভি এ ডিভাইডেড বাই এম বি গুণন ভি বি ইকুয়াল টু এক্স বাই ওয়াই, এভাবে আমরা লিখতে পারি। এখন যদি আমরা আর গুণন করি বা কোনা কোনায় গুণন করি, তাহলে ওয়াই এম এ ভি এ, বা এভাবে লিখতে পারি ওয়াই ভি এ এম এ, এভাবেও লেখা যায়, সমান হচ্ছে কি এক্স এম বি ভি বি, অথবা লিখতে পারি এক্স ভি বি এম বি, আগে পরে যেভাবে করি আমরা লিখতে পারবো এভাবে লিখলে। তাহলে এটি গেল হচ্ছে অম্ল ক্ষারক বিক্রিয়ার মূল যে প্রিন্সিপাল বা বেসিক যে প্রিন্সিপাল, সেই বেসিক প্রিন্সিপাল। এখন যদি আমরা একটি অ্যাসিডের যে উদাহরণ, সেই একটা অ্যাসিড ক্ষারকের উদাহরণ দিয়ে যদি আমরা বুঝাই, তাহলে এই জিনিসটা বুঝতে তোমাদের জন্য কিন্তু সুবিধা হবে। মনে করো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের যে বিক্রিয়া,
আমরা জানি কি হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি শক্তিশালী অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড একটি শক্তিশালী ক্ষারক। হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এদের যে বিক্রিয়া বিক্রিয়া তৈরি কি হয়? সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি, পানি তৈরি হয়। এখন এই যে যে বিক্রিয়া, এই বিক্রিয়া থেকে আমরা দেখতে পাই যে 1 মোল অ্যাসিড এখানে কিন্তু 1 মোল বেস বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে 1 মোল প্রোডাক্ট তৈরি করে এবং এখানে 1 মোল পানি তৈরি হয়। তাহলে এখানে আমরা যদি লিখি যে ভিএ, ভিএ সমান কি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন, আর এমএ সমান কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোলারিটি বা ঘনমাত্রা, মোলারিটি বা ঘনমাত্রা। আচ্ছা, এখন এখানে ভিবি কি? সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন, আর এমবি, এমবি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বা মোলারিটি, ঘনমাত্রা বা মোলারিটি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে তোমার অ্যাসিডের মোলারিটি গুণন, সরি, এমএ অ্যাসিডের মোলারিটি গুণন অ্যাসিডের তোমার আয়তন ডিভাইডেড বাই ক্ষারকের মোলারিটি গুণন ক্ষারকের আয়তন সমান কি এক্স বাই ওয়াই, অর্থাৎ অ্যাসিডের মোল সংখ্যা ডিভাইডেড বাই ক্ষারকের মোল সংখ্যা। তাহলে অ্যাসিডের মোল সংখ্যা এখানে কত? এক্স এর মান এখানে হলে 1, আর ওয়াই এর মান ক্ষারকের মোল সংখ্যা এটাও কিন্তু 1, 1/1। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এম এ গুণন বি এ, অথবা এইভাবে লিখতে পারি, গুণন না লিখে এম এ ভি এ ইকুয়াল টু এম বি ডিভি। এখান থেকে কিন্তু সংক্ষেপে আমরা সহজে আমরা এখানে লিখতে পারি। কিন্তু যদি এরকম হয় যে 1 মোল অ্যাসিডের সাথে 2 মোল ক্ষারকের বিক্রিয়া ঘটতেছে, এরকম যদি হয় তখন আমরা কি লিখব? তাহলে এক্ষেত্রে আমরা একটা উদাহরণ নিয়ে আসতে পারি, এখানে তোমার সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটে তখন কি তৈরি হয়? তখন তৈরি হয় সোডিয়াম সালফেট, Na2SO4, সোডিয়াম সালফেট তৈরি হয়, এবং সাথে পানি তো কমন, পানি তো থাকবেই, অম্লক্ষারক প্রশমন বিক্রিয়া মানেই হচ্ছে সেখানে পানি ওখানে অবশ্যই তৈরি হবে। তাহলে এখানে ভিএ হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিডের আয়তন, এখানে ভিএ হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আয়তন, আর এমএ হচ্ছে সালফিউরিক অ্যাসিডের মোলারিটি বা ঘনমাত্রা, আর ভিবি তো ঠিকই আছে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন, আর এমবি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। এখন এখানে যে মোল সংখ্যা, এখানে আমরা দেখতে পাই কি এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াতে এখানে কি এই পাশে আছে 2, যদি এখানে সমতাকরণ করতে যায় তাহলে এখানে আছে 2টা সোডিয়াম, তাহলে এখানেও আমাদের লিখতে হবে কি 2টা সোডিয়াম। এখানে সমতা করতে গেলে আমাদের এই পাশেও কি লিখতে হবে? 2টি সোডিয়াম লিখতে হবে। তাহলে সেটা যদি আমরা লিখি তাহলে আমরা দেখি, দেখতে পাই কি 1 মোল অ্যাসিড 2 মোল ক্ষারকের সাথে কিন্তু এখানে বিক্রিয়া করে, 2 মোল ক্ষারকের সাথে বিক্রিয়া করে 1 মোল লবণ এবং 1 মোল তোমার পানি তৈরি করে। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখবো? এখানে আমরা তাহলে লিখবো যে তোমার অ্যাসিডের যে মোল সংখ্যা 1 ডিভাইডেড বাই ক্ষারকের যে মোল সংখ্যা এটি কিন্তু 2, এখন কিন্তু আর 1 নাই, এটি হলো 2 হয়ে গেছে। তাহলে 2 যদি হয় তাহলে আমরা কোনাকুনি যখন গুণন করব, আর গুণন করব তখন এখানে আসবে 2, আর এই পাশে আসবে কি এখানে ঠিকই থাকবে এমবি ভিবি। তাহলে যখন তোমার 1 মোল অ্যাসিডের সাথে 1 মোল ক্ষারকের বিক্রিয়া ঘটবে তখন যেটি আমরা লিখব, আবার 1 মোল অ্যাসিডের সাথে 2 মোল ক্ষারকের যে বিক্রিয়া ঘটবে তখন কিন্তু আবার 2 দিয়ে এই পাশে গুণ করতে হবে। যদি তা না করি তাহলে আমাদের যে ঘনমাত্রা আমরা নির্ণয় করব সেই ঘনমাত্রা কিন্তু তোমার এখানে সঠিক ঘনমাত্রা আসবে না। তো এখন এই যে যে আমাদের বেসিক প্রিন্সিপাল অফ অ্যাসিড বেস টাইটেশন বা অ্যাসিড বেস তোমার প্রশমন বিক্রিয়ার যে মূলনীতি, এই মূলনীতির মধ্যে তোমার, সরি, এই যে যে মূলনীতি, এই মূলনীতি নিয়ে আমরা আলোচনা করতেছি সেটার কারণ কি? কারণটা হচ্ছে আমাদের পরীক্ষাতে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় অনেক সময় এরকম একটা প্রশ্ন থাকে যে একটি টাইটেশন মানে কি, একটি জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে একটি অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা বের করা, এটি হচ্ছে টাইটেশন। তাহলে এখন পরীক্ষার সময় এরকম যদি থাকে অনেক সময় যে জানা ঘনমাত্রা
অক্সালিক অ্যাসিডের সাহায্যে, H2C2O4 এর সাহায্যে অজানা ঘনমাত্রার সোডিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা বের করো। তো এরকম একটা তোমাদের অঙ্ক কিন্তু পরীক্ষাতে প্রায় থাকে বা প্র্যাকটিক্যালে বিভিন্ন ইয়েতে থাকে, যে একটি জানা ঘনমাত্রার অ্যাসিড দ্রবণের সাহায্যে একটি অজানা ঘনমাত্রার ক্ষারক দ্রবণের ঘনমাত্রা বের করো। এখানে জানা ঘনমাত্রা বলতে তোমাকে বলেই দিল যে 0.1 মোলার, তোমার 0.1 মোলার ঘনমাত্রার অক্সালিক অ্যাসিডের সাহায্যে তুমি একটা অজানা ঘনমাত্রার সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা তুমি বের করো, বলেই দিল। এখানে এখানে আমরা দেখতে পাই কি, যে যেহেতু অক্সালিক অ্যাসিড একটি জৈব অ্যাসিড, এটি কি একটি এটি একটি দুর্বল অ্যাসিড, এবং তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড একটি কি শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী ক্ষারক। তাহলে এখানে একটি দুর্বল অ্যাসিডের সাথে একটি শক্তিশালী ক্ষারকের কিন্তু এখানে প্রশমন বিক্রিয়া ঘটতেছে। তাহলে এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াতে প্রত্যেকটা তোমার টাইট্রেশনে, অম্লক্ষারক টাইট্রেশনে কিন্তু নির্দেশক ব্যবহার, উপযুক্ত নির্দেশক ব্যবহার করার প্রয়োজন রয়েছে। তাহলে এখানে আমি উপযুক্ত নির্দেশক কেন বলতেছি, উপযুক্ত কথাটা বলতেছি এই কারণে, কারণ উপযুক্ত নির্দেশক বলতে আমরা বুঝি কি, যে একটা দুর্বল অ্যাসিডের সাথে যখন একটা শক্তিশালী অ্যাসিডের বিক্রিয়া ঘটবে, তখন ওই দ্রবণের প্রকৃতি যেরকম থাকবে, একটা শক্তিশালী অ্যাসিডের সাথে একটা শক্তিশালী ক্ষারকের যে বিক্রিয়া ঘটবে, তখন কিন্তু ওই দ্রবণের প্রকৃতি একই থাকবে না, অর্থাৎ দ্রবণের প্রকৃতি চেঞ্জ হয়ে যাবে। তো দ্রবণের প্রকৃতি বলতে আমরা কি বুঝি, প্রকৃতি বলতে আমরা বুঝি যে দ্রবণটা কি নিরপেক্ষ দ্রবণ, নাকি দ্রবণটা অম্লীয় দ্রবণ, নাকি দ্রবণটা ক্ষারকীয় প্রকৃতির দ্রবণ, সেটি বুঝি আমরা। তাহলে এখন যখন একটা দুর্বল জৈব অ্যাসিডের সাথে একটা শক্তিশালী অ্যাসিডের, যখন শক্তিশালী ক্ষারকের যদি বিক্রিয়া ঘটে, এই ক্ষেত্রে এই দ্রবণে কি তৈরি হয়, এক্ষেত্রে এখানে কি তৈরি হয়, অর্থাৎ এই দ্রবণটার প্রকৃতি কেমন হয়, সেটা আমাদের জানতে হবে। তাহলে এটার যে রিয়াকশনটা, রিয়াকশনটা আমরা লিখি H2C2O4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে তৈরি হয় কি তোমার সোডিয়াম অক্সালেট, সোডিয়াম অক্সালেট তৈরি হয় আর পানি তৈরি হয়। তাহলে এখানে একটা দুই, এখানে যে দুইটা সোডিয়াম আছে, এখানে একটা দুই লিখবো এই পাশে। তাহলে এখানে আমরা দেখতে পারি কি, 1 মোল অক্সালিক অ্যাসিডের সাথে এখানে 2 মোল তোমার কি, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু এখানে রিয়াকশন করে। তাহলে এই যে যে বিক্রিয়া, এই বিক্রিয়াটা আমরা কোন, আগে আমাদের জানতে হবে যে আমরা কোন ধরনের নির্দেশক এখানে ব্যবহার করব। তাহলে একটা, যেহেতু অক্সালিক অ্যাসিড একটা দুর্বল জৈব অ্যাসিড, এই দুর্বল জৈব অ্যাসিডের সাথে যখন একটা শক্তিশালী ক্ষারকের আমরা বিক্রিয়া ঘটাবো, তখন কি হবে, দুর্বল অ্যাসিডের সবটুকুর সাথে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করার পরেও দ্রবণের মধ্যে কিন্তু কিছু পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে যাবে, কারণ কি, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা শক্তিশালী অ্যাসিড। তাহলে কিছু পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষারক যদি ওই দ্রবণের মধ্যে থেকে যায়, তাহলে কিন্তু ওই দ্রবণের যে প্রকৃতি, সেই প্রকৃতি হবে কিন্তু ক্ষারীয় প্রকৃতির, এবং ক্ষারীয় প্রকৃতির যখন হবে, তখন ওই দ্রবণের যে pH, সেই pH কিন্তু 7-এর বেশি হবে। দ্রবণের যে pH, দ্রবণের pH কি হবে, 7-এর বেশি হবে। তাহলে 7-এর বেশি যদি হয়, তাহলে আমরা কোন ধরনের নির্দেশক এখানে ব্যবহার করব, যখন কোন দ্রবণের pH 7-এর বেশি থাকে, তাহলে সেখানে আমরা ওই দ্রবণের কাছাকাছি pH এর যে নির্দেশক, সেই নির্দেশকটা ব্যবহার করি। আমরা জানি যে তোমার ফেনফথালিনের যে pH রেঞ্জ, সেটি হচ্ছে 8.8। তো তো যার কারণে আমরা কি করব, যেহেতু এটি 7-এর বেশি, এই কারণে আমরা কিন্তু এখানে ফেনফথেলিন ব্যবহার করব, কারণ কি, এখানে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেঞ্জ ব্যবহার করব না কেন, কারণ মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেডের যে বর্ণ পরিবর্তনের পরিসর, সেটি হচ্ছে তোমার 3 থেকে 4-এর মধ্যে। কাজে এখানে 3 থেকে 4-এর মধ্যে ব্যবহার যদি আমি করি, তাহলে করলে হবে না, কারণ কি, এই দ্রবণের pH হচ্ছে 7-এর উপরে, তাহলে pH অবশ্যই ম্যাচ করতে হবে। কাজেই আমি কি করব, এখানে 7-এর বেশি pH এর যে নির্দেশক, সেই নির্দেশকটা এখানে কিন্তু আমাকে ব্যবহার করতে হবে, এবং সেই নির্দেশকটা হচ্ছে ফেনলফথেলিন, ফেনলফথেলিন। এখন এখানে এই যে যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা আমি যখন করতে যাব, এই অর্থাৎ এই যে যে পরীক্ষাগারে, ল্যাবরেটরিতে আমি যখন এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা করতে যাব, তখন আমাকে কি করতে হবে, আমাকে প্রথমে
0.1 মোলার ঘনমাত্রার যে অক্সালিক অ্যাসিড, সেই 0.1 ঘনমাত্রার অক্সালিক অ্যাসিডের একটা দ্রবণ আমাকে কিন্তু তৈরি করতে হবে। তাহলে আমি 0.1 ঘনমাত্রার অক্সালিক অ্যাসিডের দ্রবণ আমি কিভাবে তৈরি করব সেটি আমাকে জানতে হবে। তাহলে প্রথম যে স্টেপ সেটি হচ্ছে আমাকে 0.1 মোলার H2C2O4 অর্থাৎ অক্সালিক অ্যাসিড দ্রবণ প্রস্তুতি। তাহলে 0.1 মোলার অক্সালিক অ্যাসিড দ্রবণ প্রস্তুত করতে হবে আমাকে। তাহলে প্রস্তুত করতে গেলে আমাকে প্রথমেই জানতে হবে যে এই অক্সালিক অ্যাসিডের আণবিক ভর কত। আমরা জানি অক্সালিক অ্যাসিড কিন্তু একটা ক্রিস্টাল অবস্থায় থাকে এবং এর সাথে 2 অণু পানি কিন্তু এর সাথে সংযুক্ত অবস্থায় থাকে, এবং এর যে আণবিক ভর সেই আণবিক ভর হচ্ছে 126 গ্রাম। আণবিক ভর হচ্ছে 126 গ্রাম। তাহলে আমরা আমাদের আগের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলোতে কিন্তু আমরা মোলার দ্রবণ তৈরি করা শিখাইছিলাম তোমাদের। তো সেই মোলার দ্রবণ তৈরি করতে গেলে এরকম আমরা তাহলে লিখতে পারি যে 1 লিটার 1 মোলার অক্সালিক অ্যাসিড প্রস্তুত, অক্সালিক অ্যাসিড দ্রবণ প্রস্তুত করতে লাগবে কত? 126 গ্রাম। 126 গ্রাম তোমার অক্সালিক অ্যাসিড লাগবে। তাহলে আমি যদি 1 লিটার, আমাকে এখানে কি পরীক্ষায় বলছে 0.1 মোলার, 0.1 মোলার অক্সালিক অ্যাসিড দ্রবণ প্রস্তুত করতে আমার লাগবে কত? তাহলে 1 মোলারের থেকে 0.1 মোলার কি 10 টাইম হচ্ছে কম। তাহলে আমি কি লিখবো, একে যদি 126 কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে হয় কি 12.6 গ্রাম, 12.6 গ্রাম লাগে। তাহলে এখন আমাকে মনে করো যে আমি পরীক্ষাগারে 1 লিটার এত বানানোর আমার দরকার নাই, কারণ শুধু শুধু কেমিক্যাল নষ্ট করার দরকার নাই। আমি যদি এখানে 250 ml তৈরি করি তাহলে 250 ml মানে 1 লিটারের 1/4 ভাগ। 250 ml 0.1 মোলার অক্সালিক অ্যাসিড দ্রবণ প্রস্তুত করতে আমার কত লাগবে? তাহলে আমি সরাসরি 12.6 রে আমি 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে আমি কি পাই? 4 দিয়ে ভাগ করলে পাই আমি 3.15 গ্রাম, 3.15 গ্রাম। অর্থাৎ 250 ml 0.1 মোলার অক্সালিক অ্যাসিড দ্রবণ তৈরি করতে গেলে আমার লাগবে 3.15 গ্রাম অক্সালিক অ্যাসিড। এখন এটা আমি তো ক্যালকুলেশন করে পাইলাম যে 3.15 গ্রাম অক্সালিক অ্যাসিড আমাকে লাগবে। তাহলে আমি এখন দ্রবণটা কিভাবে তৈরি করব? দ্রবণটা তৈরি করতে গেলে আমি একটা কি করব, 250 ml এর একটা কনিক্যাল ফ্লাক্স নিব। সেই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আমি আমার যে ডিজিটাল ব্যালেন্স আছে সেই ডিজিটাল ব্যালেন্সের সাহায্যে 3.15 গ্রাম আমি তোমার অক্সালিক অ্যাসিডের যে দ্রবণ সেই দ্রবণটা আমি সরি অক্সালিক অ্যাসিড 3.15 গ্রাম অক্সালিক অ্যাসিড আমি ডিজিটাল ব্যালেন্সের মাধ্যমে মেপে নিব। মেপে নিয়ে আমি 250 ml এর যে কনিক্যাল ফ্লাক্সটা নিয়েছি তার মধ্যে এই 3.15 গ্রাম অক্সালিক অ্যাসিড আমি দিয়ে দিব। দিয়ে দিয়ে কি করব, আমি 250 ml এর পর্যন্ত কিন্তু দাগ কাটা থাকে, 250 ml এর পর্যন্ত ওই কনিক্যাল ফ্লাক্সের গায়ে দাগ কাটা থাকে, সেই দাগ পর্যন্ত আমি পানি দিয়ে অর্থাৎ পাতিত পানি দিয়ে আমি ভর্তি করব এবং ঝাঁকাবো। আমি কি করব, 250 ml দাগ পর্যন্ত পাতিত পানি দিয়ে পূর্ণ করব এবং ঝাঁকাবো। ঝাঁকালেই তৈরি হয়ে যাবে কি, 250 ml 0.1 মোলার অক্সালিক অ্যাসিডের আমার দ্রবণটা তৈরি হয়ে যাবে। এখন এই যে যে দ্রবণটা তৈরি হয়ে গেল এই দ্রবণটা দিয়ে আমি কিভাবে কাজ করব, এই যে যে দ্রবণ তৈরি হয়ে গেল এই দ্রবণ থেকে আমি কি করব, 10 ml একটা পিপেট দিয়ে তুলবো। পিপেট দিয়ে কিভাবে তুলতে হয় তোমরা ল্যাবে এতদিনে জেনেছো, তোমরা যেহেতু ল্যাবে কাজ করেছো পিপেট দিয়ে কিভাবে মুখ দিয়ে টেনে তুলতে হয় সেটা তোমরা জানো। তাহলে এই যে 250 ml কনিক্যাল ফ্লাক্স সেখান থেকে কি করবা, 10 ml 0.1 মোলার যে অক্সালিক অ্যাসিড দ্রবণ আছে সেটাকে একটা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে তুমি নিবা। কি করবা, একটা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে নিবা। কনিক্যাল ফ্লাক্সে নেওয়ার পরে কি করবা, তার মধ্যে যেহেতু এখানে দুর্বল অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারক এখানে নির্দেশক হিসেবে আমরা ফেনলফথালিন ব্যবহার করব। তাহলে 10 ml 0.1 মোলার অক্সালিক অ্যাসিড দ্রবণ কনিক্যাল ফ্লাক্সে নেওয়ার পরে তার মধ্যে তুমি কি করবা, 2 ফোঁটা তুমি ফেনলফথালিন যে নির্দেশক সেই নির্দেশক যোগ করবা এবং বুলেটের মধ্যে নিবা তোমার অজানা ঘনমাত্রার অর্থাৎ
যেই সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা তুমি জানো না, সেই সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে কি করবা, তুমি বুলেটে ভরে নিবা এবং কি করবা, ফুটায় ফুটায় ওই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে ফুটায় ফুটায় ফেলতে থাকবা। ফেলতে ফেলতে এক সময় হবে কি, যে এই অক্সালিক অ্যাসিডের সাহায্যে, এই সম্পূর্ণটুকু অক্সালিক অ্যাসিডের সাথে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের যে বিক্রিয়া, সেই বিক্রিয়াটা যখন সম্পন্ন হয়ে যাবে, তখন কি হবে, হঠাৎ করে তোমার এই যে যে দ্রবণের যে বর্ণ, সেই বর্ণটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যখন বিক্রিয়া শেষ হয়ে যাবে, তখন কি হবে, দ্রবণের বর্ণটা চেঞ্জ হবে, যেহেতু তুমি এর মধ্যে নির্দেশক যোগ করেছো, কাজেই এই দ্রবণের বর্ণটা কি হবে, হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে। এবং এই বর্ণের যে পরিবর্তন, সেই বর্ণের পরিবর্তন দেখে তুমি বুঝবা কি, যে এটা একটা, এই রিয়াকশনটা একটা সমাপ্তি বিন্দুতে পৌঁছে গেছে। এবং তখন কি করবা তুমি, তখন দেখবা যে তোমার বুলেটের রিডিং কত, মনে করো যে তখন মনে করলা যে 5.6 ml ছিল তখন বুলেটের রিডিং, তাহলে এই যে যে 5.6 ml পাইলা তুমি, কত পাইলা, 5.6 ml মনে করো যে বুলেটে তোমার লাগলো। এখন তুমি তোমার যে সমীকরণ, অ্যাসিড বেস টাইট্রেশনের যে মূলনীতিতে আমরা কি করেছি, একটা সমীকরণ পেয়েছি যে VAMA ইকুয়াল টু VBMB, কি পেয়েছি, VAMA ইকুয়াল টু VBMB। তাহলে এখানে আমরা কি জানি যে VA ইকুয়াল টু কি তোমার অ্যাসিডের আয়তন, অর্থাৎ অক্সালিক অ্যাসিডের H2SO4 H2C2O4 এর আয়তন, সে আয়তনটা কত, আমরা প্রত্যেকবারে কত ML করে নিচ্ছি কনিক্যাল ফ্লাস্কে, 10 ML করে। আমরা তিনবার এই পাঠটা সম্পন্ন করব এবং এই তিনবার পাঠ নেওয়ার পরে একটা গড় করব। তাহলে আমাদের অক্সালিক অ্যাসিডের যে আয়তন সেটি হচ্ছে 10 ML, আর তোমার MA অর্থাৎ অক্সালিক অ্যাসিডের যে তোমার মোলারিটি বা ঘনমাত্রা সেটি হচ্ছে 0.1 মোলার। আর ভিবিটা কত, ওই যে বুলেট থেকে ফেলতে ফেলতে ফোটায় ফোটায় ফেলতে ফেলতে তুমি যে পর্যায়ে তোমার হঠাৎ করে বর্ণটা পরিবর্তন হয়ে গেল, তখনই তুমি কি করবা, বুলেটের যে বুলেটের বুলেটের যে রিডিং সেটাকে কিন্তু সাথে সাথে বন্ধ করে দিবা। বন্ধ করে দিয়ে তুমি মনে করো যে তুমি পেয়েছো 5.6 ml, এখানে পেয়েছো কত, 5.6 ml, এবং এখানে তোমার MB অর্থাৎ যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বা মোলারিটি, সেই ঘনমাত্রা কিন্তু আমরা জানি না, সেটাই কিন্তু আমাদের বের করতে হবে। এখন এই যে যে সমীকরণটা, এই সমীকরণটা থেকে আমাদের কিন্তু জানতে হবে যে কয়মল অ্যাসিডের সাথে কয়মল ক্ষারকের বিক্রিয়া ঘটেছে। অর্থাৎ আমরা এইভাবে লিখি VAMA ইকুয়াল টু VBMB। তাহলে এটা জানার জন্য আমাদের যে মূল রিয়াকশন, সেই মূল রিয়াকশনটার দিকে তাকাতে হবে একটু। এখানে ছিল H2C2O4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এই বিক্রিয়াটা কি তৈরি হয়েছে, সোডিয়াম অক্সালেট প্লাস কি পানি তৈরি হয়েছে। এবং এখানে যেহেতু সমতাকরণের জন্য এখানে আমাদের 2 লিখতে হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড এর আগে, তাহলে আমরা লিখতে পারি কি, VAMA ইকুয়াল টু VBMB। এবং এখানে তোমার কি অ্যাসিডের যে মোল সংখ্যা, এখানে অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে 1 মোল, ক্ষারকের মোল সংখ্যা হচ্ছে 2 মোল, তাহলে 1/2 VAMA বাই VBMB, এটা হচ্ছে 1/2। তাহলে এখন আমরা এভাবে লিখতে পারি 2 VAMA ইকুয়াল টু, এই পাশে কোনাকুনি গুণন করলে VBMB। তাহলে আমরা কি করব, তখন আমরা এইভাবে লিখবো, আমরা জানি না কার কোনটা MB, আমরা জানি না, তো MB না জানলে আমরা এইভাবে লিখবো যে 2 VAMA ইকুয়াল টু VB। তাহলে এই সমীকরণটার মধ্যে যদি আমরা সবগুলোর মান লিখে দেই, VA সমান কত, 10 ml, M এর মান হচ্ছে 0.1, আর VB এর যে মান, মনে করো VB পেয়েছিলাম 5.6, তাহলে এখানে এটা দেওয়ার পরে আমরা কি করব, আমরা একটা কোন একটা পাবো তোমার এই যে যে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা ঘনমাত্রা পাবো যে এত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এইভাবে কিন্তু আমরা যে কোনো একটা জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে একটা অজানা ঘনমাত্রার দ্রবণের যে ঘনমাত্রা, সেই ঘনমাত্রাটা কিন্তু খুব সহজেই বের করতে পারি। তো এখন দেখো,
যে আমি এই যে যে বর্ণনা, আমার এই বর্ণনাতে আমি বলেছি যে তোমার অ্যাসিডটা কি তোমার শক্তিশালী নাকি অ্যাসিড শক্তিশালী এবং ক্ষারক শক্তিশালী এরকমও হতে পারে, অথবা অ্যাসিড দুর্বল ক্ষারক দুর্বল এরকমও হতে পারে, বা অ্যাসিড শক্তিশালী ক্ষারক দুর্বল, বা ক্ষারক শক্তিশালী অ্যাসিড দুর্বল, এরকম কিন্তু বিভিন্ন প্রকৃতির কিন্তু হতে পারে। তাহলে এখন যখন আমরা একটা সবল অ্যাসিড এবং সবল ক্ষারের যে বিক্রিয়া ঘটবে, প্রশমন বিক্রিয়া ঘটবে, সেই ক্ষেত্রে আমরা কোন ধরনের নির্দেশক ব্যবহার করব সেটা আমরা একটু দেখব। তাহলে এখানে আমরা লিখব সবল অ্যাসিড ও সবল ক্ষার টাইট্রেশন। তাহলে সবল অ্যাসিড এবং সবল ক্ষারের যে টাইট্রেশন সেখানে আমরা দেখব। তাহলে সবল অ্যাসিড মনে করো একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, সবল ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে তৈরি হয় কি সোডিয়াম ক্লোরাইড এবং সাথে তৈরি হয় কি পানি, পানি তৈরি হয়। এখন এই যে যে অ্যাসিড ক্ষারের যে প্রশমন বিক্রিয়া, যেহেতু দুইটাই শক্তিশালী, দুইটাই শক্তিশালী হওয়ার কারণে এদের যে সাম্য ধ্রুবক, সাম্য ধ্রুবক কে, সাম্য ধ্রুবকের মান হচ্ছে 1.1×10⁴, যেহেতু এটা দুইটাই শক্তিশালী, কাজেই এই সাম্য ধ্রুবকের মান 1×10⁴ হওয়ার কারণে এদের যে প্রশমন বিক্রিয়া সেখানে কি হবে 100%, যেহেতু দুইটাই শক্তিশালী এখানে কিন্তু 100% বিক্রিয়া সম্পন্ন হবে। যেহেতু 100% বিক্রিয়া সম্পন্ন হয়ে যাবে, এখানে কোনো তোমার সোডিয়াম আয়নও থাকবে না, এখানে কিন্তু দ্রবণে কোনো ক্লোরাইড আয়নও থাকবে না, যেহেতু 100% বিক্রিয়া সম্পন্ন হয়ে যায়। তাহলে দ্রবণের মধ্যে কি থাকবে, তোমার হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন, এই দুইটা মিলে কিন্তু পানি তৈরি হয়ে যাবে সম্পূর্ণটুকু। এবং যেহেতু শুধু এখানে প্রশম পানিই থাকবে এই দ্রবণের মধ্যে, তাহলে এই দ্রবণের যে পিএইচ, সেই পিএইচ এর যে রেঞ্জ, পিএইচ এর রেঞ্জ হবে কিন্তু 7। এবং 7 হওয়ার কারণে তোমার এর যে প্রকৃতি সেটা কি হবে, এই দ্রবণের প্রকৃতি হবে তোমার বিশুদ্ধ পানির মতো, এবং বিশুদ্ধ পানির যে পিএইচ সেটা আমরা জানি কি 7। কাজে এই যে এই যে তোমার এই যে যে তোমার নির্দেশক, এখানে এখানে আমরা এমন এমন ধরনের নির্দেশক ব্যবহার করব যে নির্দেশকের যে হঠাৎ বর্ণ পরিবর্তনের যে পরিসর, সেই পরিসরটা তোমার 4 থেকে তোমার 10 এর মধ্যে হবে। তাহলে এরকম ধরনের নির্দেশক কি মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড বা ফেনোকথিলিন, প্রত্যেকটা নির্দেশকের যে রেঞ্জ, সেই রেঞ্জটা হচ্ছে কি তোমার 4 থেকে 10 এর মধ্যে। কাজেই যখন একটা শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারকের যে প্রশমন বিক্রিয়া বা প্রশমন টাইট্রেশন ঘটবে, তখন সেখানে আমরা যে কোনো ধরনের নির্দেশককে কিন্তু এখানে ব্যবহার করলে এখানে বর্ণের হঠাৎ পরিবর্তন ঘটবে। এখন মনে করো যে তোমার অ্যাসিডটা দুর্বল কিন্তু ক্ষারকটা শক্তিশালী, অ্যাসিডটা যদি দুর্বল হয়, যেমন একটা দুর্বল অ্যাসিড, যেমন ধরো তোমার অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড একটা জৈব অ্যাসিড, এটি একটি দুর্বল অ্যাসিড, এটার যে বিক্রিয়া, তাহলে এখান থেকে কি তৈরি হয় CH3CONA, সোডিয়াম অ্যাসিডের আর পানি তৈরি হয় এখান থেকে। তো সোডিয়াম অ্যাসিডের এবং পানি যখন তৈরি হয়, তাহলে এই দ্রবণে কি হয়, এই যে যে শক্তিশালী ক্ষারক, এটি কি হয় এই যে দুর্বল অ্যাসিডের সবটুকুর সাথে বিক্রিয়া করে ফেলার পরেও দ্রবণে কিন্তু কিছু কিছু পরিমাণ তোমার ক্ষারক থেকে যায়, যার কারণে কি হয় এই ক্ষারক থেকে যাওয়ার কারণে দ্রবণের যে প্রকৃতি, সেই প্রকৃতি হয় তোমার ক্ষারকীয়। এবং দ্রবণের প্রকৃতি যখন ক্ষারকীয় হবে, তখন পিএইচ এর যে মান, পিএইচ এর মান কিন্তু তোমার 7 এর বেশি হবে। তো পিএইচ এর মান 7 এর বেশি হওয়ার কারণে এখানে আমরা এমন ধরনের নির্দেশক ব্যবহার করব যাদের হঠাৎ বর্ণ পরিবর্তনের যে রেঞ্জ, সেই রেঞ্জটা তোমার কি হবে 8 থেকে 10 এর মধ্যে যাদের থাকবে, সেই ধরনের নির্দেশক আমরা ব্যবহার করব। তো এক্ষেত্রে আমরা অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে বিক্রিয়া, সোডিয়াম হাইড্রোক্সাইডের যে বিক্রিয়া, সেক্ষেত্রে আমরা তাহলে 8 থেকে 10 রেঞ্জের পিএইচ যাদের, সেই ধরনের নির্দেশক আমরা ব্যবহার করব। তো এক্ষেত্রে আমরা দেখতে পারি যে এখানে তোমার ফেনোফথালিন বা থাইমল ব্লু, ফেনোফথালিন ফেনলক থালিন বা তোমার থাইমল ব্লু,
থাইমল ব্লু, এই যে যে নির্দেশক, এই নির্দেশকটি কিন্তু তোমার সবল অ্যাসিড, সরি দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষারকের ক্ষেত্রে, দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষারকের টাইট্রেশনের মধ্যে আমরা যে নির্দেশক ব্যবহার করব সেটি হচ্ছে ফেনলফথালিন অথবা থাইমল ব্লু। এখন দেখো যদি অ্যাসিডটা শক্তিশালী হয়, ক্ষারকটা দুর্বল হয়। এখন আসো, অ্যাসিডটা শক্তিশালী, ক্ষারকটা দুর্বল, এরকম দেখো। হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সাথে যদি তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যে বিক্রিয়া, এখান থেকে কি হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড আর পানি তৈরি হয়। তাহলে এই ক্ষেত্রে কি হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড সম্পূর্ণটুকু সোডিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ফেলার পরেও যেহেতু এটি শক্তিশালী, দ্রবণে কিন্তু কিছু পরিমাণ তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে যাবে। তাহলে দ্রবণের যেই প্রকৃতি, এই দ্রবণটির যে প্রকৃতি, দ্রবণের প্রকৃতি হবে তোমার অম্লীয়। তো অম্লীয় প্রকৃতি হওয়ার কারণে এদের যে পিএইচ, সেই পিএইচটা কি হবে, 7-এর কম হবে। পিএইচটা কি হবে তোমার, 7-এর এখানে কম হবে। তাহলে পিএইচটা 7-এর যদি কম হয়, কম হলে অর্থাৎ এখানে পিএইচটা তোমার 5.25 এর কাছাকাছি থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা এমন রেঞ্জের তোমার নির্দেশক ব্যবহার করব যার পিএইচ বা হঠাৎ বর্ণ পরিবর্তনের যে রেঞ্জ, সেই রেঞ্জটা হচ্ছে 4 থেকে 7-এর মধ্যে থাকে। তাহলে এরকম 4 থেকে 7-এর মধ্যে থাকে কার, 4 থেকে 7-এর মধ্যে তোমার পিএইচ রেঞ্জ হচ্ছে মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেডের, মিথাইল অরেঞ্জ অথবা মিথাইল রেড। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড নির্দেশক এখানে আমরা ব্যবহার করব। এখন আসো, এটা গেল তোমার সবল অ্যাসিড আর দুর্বল ক্ষারের ক্ষেত্রে। এখন আসো, যদি দুইটাই দুর্বল হয়, অর্থাৎ দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার দুইটাই যখন তোমার দুর্বল হবে, দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার, তো সেই ক্ষেত্রে কি হবে, তো দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার, মনে করো যে অ্যাসিটিক অ্যাসিডের সাথে, অ্যাসিটিক অ্যাসিড একটি জৈব অ্যাসিড যেটি দুর্বল অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডের সাথে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যে বিক্রিয়া, সেই বিক্রিয়া ঘটে, তাহলে এখান থেকে আমরা কি পাই, CH2O2 প্লাস H2O। তাহলে এখানে পাই আমরা কি, অ্যামোনিয়াম অ্যাসিডেট এবং পানি। তাহলে এই ক্ষেত্রে এই যে যে প্রশমন বিক্রিয়া, যেহেতু দুটি দুর্বল, অ্যাসিডও দুর্বল ক্ষারকও দুর্বল, দুটি দুর্বল, এদের যে বিক্রিয়া, দুটি দুর্বল হওয়ার কারণে এদের বিক্রিয়াটা একদম ধীরে 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 সম্পন্ন হয়। এই ধীরে ধীরে এদের বিক্রিয়াটা সম্পন্ন হওয়ার কারণে এদের মধ্যে কিন্তু হঠাৎ বর্ণ পরিবর্তনের কোনো, কিন্তু সঠিক যে হঠাৎ কোনো বর্ণ পরিবর্তন এদের মধ্যে দেখা যায় না, কারণ এদের বিক্রিয়াটাই হয় খুবই ধীরে ধীরে। তো এই ধীরে ধীরে বিক্রিয়া হওয়ার কারণে এদের মধ্যে কোনো হঠাৎ করে বর্ণ পরিবর্তনের কোনো লক্ষণের মধ্যে বোঝা যায় না, যার কারণে এখানে যে ধরনের নির্দেশকই আমরা ব্যবহার করি না কেন, এখানে কিন্তু কোনো নির্দেশক ব্যবহার করার ফলেই এদের কিন্তু হঠাৎ করে বর্ণ পরিবর্তন হয়ে যাবে না। কাজে এখানে এক্ষেত্রে কোনো ধরনের নির্দেশকই কিন্তু উপযুক্ত নয়। তাহলে এই গেল তোমার মোটামুটি দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের টাইট্রেশনের কিভাবে ঘটে সেটি। এখন তাহলে আমরা 4 ধরনের ক্ষেত্রে কিন্তু আলোচনা করলাম। প্রথমে কি করলাম, শক্তিশালী অ্যাসিড শক্তিশালী ক্ষারক, তারপরে শক্তিশালী অ্যাসিড দুর্বল ক্ষারক, তারপরে দুর্বল অ্যাসিড শক্তিশালী ক্ষারক এবং দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারক। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে কোন ধরনের নির্দেশক আসলে ব্যবহার করা যায়। তো আমাদের আজকের যে ক্লাস ছিল, আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় ছিল যে তোমার অ্যাসিড ক্ষারক নিউট্রালাইজেশন রিয়াকশন বা অম্লক্ষারক প্রশমন বিক্রিয়া, এবং এখানে অম্লক্ষারকের যে টাইট্রেশনের যে মূলনীতি, সেই মূলনীতিগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকের ক্লাসে তোমাদের আমি যতটুকু আলোচনা করেছি, জানি এর মধ্যে তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে, তো যেহেতু সরাসরি ক্লাসটা একমুখী ক্লাস হচ্ছে, শুধু আমি বলে যাচ্ছি এবং তোমরা শুনছো, তো তোমাদের প্রশ্ন করার কোনো সুযোগ নাই। তবে প্রশ্ন এখন করার সুযোগ না থাকলেও তোমরা কিন্তু কমেন্টে গিয়ে প্রশ্ন করতে পারো এবং আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দিব, হয়তো কমেন্টের মাধ্যমেও দিতে পারি অথবা আগামী ক্লাসে আমি বোর্ডে লিখেও কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো।
তো কাজেই তোমাদের যদি যতটুকু পড়িয়েছি এই সম্পর্কে তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রশ্নটা তোমরা আমাকে জানাবা, এবং আগামী ক্লাসেও আমি তোমাদের এই যে অ্যাসিড বেস টাইট্রেশন নিয়ে আমি আলোচনা করব। এখানে অনেকগুলো গাণিতিক সমস্যা তোমাদের পরীক্ষাতে আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। কাজেই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা সেই প্রশ্নগুলো করবা। তো আগামী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি আমার ক্লাস আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।